সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকে আমি ঢাকা জেলায় দোহার নবাবগঞ্জ থানায় অবস্থিত, আপনারা অবশ্যই শুনছেন মিনি কক্সবাজারের নাম। আমি আজকে ঈদের পরে ছোট্ট একটি ট্যুর দেওয়ার জন্য মিনি কক্সবাজারের উদ্দেশ্যে চলে আসছি। তো আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও পরিবেশন করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি মিনি কক্সবাজারের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। এখানে হাজারো মানুষ বিকেলে ঘুরতে আসে। আমাদের বাংলাদেশে কক্সবাজারে মানুষ অনেক যায়, বিশেষ করে ঢাকার প্রাণ কেন্দ্রে অনেক কাছেই এরকম সুন্দর একটি পরিবেশ। সবথেকে বড় কথা হচ্ছে অল্প খরচে সবাই এই মিনি কক্সবাজার ঘুরে তাদের আনন্দ করতে পারে। বিশেষ করে সবার তো সমর্থ হয় না কক্সবাজার যাওয়ার, সেই জন্য আসলে আমাদের এখানে অনেক সুন্দর একটি পরিবেশ। এখানে গান ভোটে করে চলতে পারবেন, গান ভোটে কক্সবাজারের যেই আমাদের নদী আছে এখানে ঘুরতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি গান বোট সামনে অনেক স্পিডে চলে যাচ্ছে, অনেক সুন্দর দেখার মতো পরিবেশ। এখানে হাজারো হাজার মানুষ বিকেলে ঘুরতে আসে। এখানে বিভিন্ন রকম চটপটি, ফুচকা, তারপর মোটর সাইকেল বাইক দিয়ে ঘুরতে আসে, চটপটি ফুচকা, তারপর নাগরদোলা, বিভিন্ন রকমের দোকান। সরাসরি চোখে না দেখলে বুঝতে পারবে একটি গান বোট ছুটে যাচ্ছে অনেক দূরে, অনেক স্পিডে চলছে। আরেকটি গান বোট স্টার্ট করলো। আমি পদ্মা নদীর পাড়ে আছি একদম। হালকা হালকা বাতাস হচ্ছে, ছোট ছোট ঢেউ। একটি ট্রলার, এটার নাম হচ্ছে ইঞ্জিন চালিত ট্রলার। ট্রলারটি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে চলে যাচ্ছে। আপনি চাইলে গান বোট বা স্পিড বোট এগুলোর মধ্যে উঠে ঘুরে দেখতে পারেন। একটি গান বোট স্পিড বোট নাকি স্পিডে এসে ঘুরে যাচ্ছে। আবার ঘুরে দেখার মতো অনেক সুন্দর সুন্দর পরিবেশ আছে এখানে, আপনি চাইলে গান বোটে উঠে আপনাদের আনন্দ উপভোগ করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট পরবর্তী চড়ে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ।